बाबर आपके खिलाफ एक कंपेन चल रही है सोशल मीडिया के ऊपर, उसका असर तो नहीं ले रहे हैं? उसका कोई प्रेशर तो नहीं है उस बात का? सर मुझे तो पता भी नहीं क्या चल रही, मैं देखता भी नहीं हूँ। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পরই একের পর এক ধাক্কা খেতে থাকে পাকিস্তান। ভারত অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানও বিশ্বকাপের মতন আসরে হারিয়ে দেয় পাকিস্তানকে। যে ম্যাচ জয়ের পর আফগানিস্তানের এই উদযাপন, ইরফান পাঠানের সঙ্গে রশিদ খানের নাচ, ড্রেসিংরুমে আফগানদের ঐতিহাসিক জয়ের উদযাপন, পাক শিবিরে ক্ষতর জ্বালা আরও বাড়িয়ে দেয়। বিশ্বকাপে পাকিস্তানের এত বড় ধাক্কা খাওয়ার পর বাবর আজমকে রীতিমতো শুলে চড়াচ্ছেন দেশটির ক্রিকেট সমর্থকরা। এমনকি বিভিন্ন গণমাধ্যমের খবর, বাবরের অধিনায়কত্বে ভীষণ রকম নাকশ দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান জুড়ে একটি অংশ বাবরের বিরুদ্ধে শুরু করেছে প্রচারণা। একে তো মাঠের চাপ, তার ওপর বাইরের। এবার দেশটির সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ ভেতরের খবর আনলেন বাইরে, জানালেন আফগানিস্তানের বিপক্ষে হারের পর বাবর কেঁদেছেন। বাবরকে বলা হয় পাকিস্তানের তৈরি করা সেরা প্রোডাক্ট। ব্যাটাতে বাবরের মতন এত প্রতিভাবান একজনকে পেয়ে দেশটির ক্রিকেট গর্বিত। কিন্তু ব্যাটার বাবর আপ্রুদামার্ক হলেও অধিনায়ক বাবরকে এখনও মেনে নিতে পারেনি দেশটির বেশিরভাগ ক্রিকেট সমর্থক। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে পরাজয়, টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর বাবরের অধিনায়কত্ব নিয়ে হয়েছিল প্রচুর সমালোচনা। এমনকি তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা উঠেছিল, কিন্তু বাবরেই ভরসা রেখেছে শেষমেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবার ভেসে আসছে বিশ্বকাপ শেষেই বাবরকে সরিয়ে দেওয়া হতে পারে এই দায়িত্ব থেকে। আফগানিস্তানের বিপক্ষে 8 উইকেটের এক বিশাল পরাজয়ের পর রীতিমতো স্তব্ধ হয়ে যায় পাকিস্তান। এর আগে দুই দলের খেলা 7 ওয়ানডে ম্যাচে যেখানে পাত্তাই পায়নি আফগানরা, সেখানে বিশ্বকাপের মতন জায়গায় পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় তুলে নিল রশিদ গুরবাজরা। এই ম্যাচের পর দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির রোশনালয়ে পড়তে হয় বাবর আজমকে। চাপ প্রয়োগ করা অধিনায়কের কাজ। একজন পেসার বোলিং করছেন এবং কোনো স্লিপ নেই, 12 বলে 4 প্রয়োজন এবং আপনি ব্যাকওয়ার্ড পয়েন্ট নিয়েছেন, চাপ প্রয়োগ করুন। অস্ট্রেলিয়ানরা কি করে, তারা 1 থেকে 2টি উইকেট নেয় এবং তারপরে তাদের সমস্ত খেলোয়াড়কে চাপ প্রয়োগের জন্য বৃত্তের মধ্যে রাখে, যেমন তারা পাকিস্তানের বিরুদ্ধে করেছিল। আপনার জাতীয় দলের অধিনায়কত্ব একটি সম্মানের বিষয়, কিন্তু এটি গোলাপের বিছানা নয়। আপনি যখন ভালো করেন তখন সবাই আপনার প্রশংসা করে, এবং যখন আপনি না করেন তখন সবাই আপনাকে প্রধান কোচের পাশাপাশি দোষ দেয়। তবে বিশ্বকাপের মাঝপথে বাবরের সাথে এসে দাঁড়াচ্ছেন অনেক সাবেক ক্রিকেটাররাই। এবার দেশটির আরেক সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর বাবরের ভেতরকার খবর প্রকাশ করে বললেন, আমরা তোমার পাশে আছি। আমি শুনেছি আফগানিস্তানের কাছে হারের পর বাবর আজম কেঁদেছেন। ভুলটা শুধু বাবরের নয়, পুরো দল এবং ম্যানেজমেন্টেরও তাই আছে। দুঃসময়ে আমরা বাবরের পাশে আছি, গোটা জাতি ওর পাশে আছে। সব মিলিয়ে পাকিস্তান দলের ওপর রাজ্যের চাপ। ব্যাটার বাবরের এখন ব্যাটিং, সাথে ম্যাচ জেতানোর জন্য তার অধিনায়কত্বেরও প্রমাণ দিতে হবে। বাকি থাকা 4 ম্যাচে পাকিস্তান জিততে পারলে সেমিফাইনালের দরজা খুললেও খুলতে পারে বাকিদের ব্যর্থতায়।